2021 সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে কয়েকশো আফগানকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার উদ্বেগজনক এই তথ্য দিয়েছে জাতিসংঘ। তথ্য বলছে, আগের সরকারের সঙ্গে সম্পৃক্তদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে তালেবান। 2021 সালের 15ই আগস্ট পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এই গোষ্ঠীর উগ্রপন্থী মনোভাবের কারণে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানায় গোটা বিশ্ব। তবে রাষ্ট্র ক্ষমতায় এসে তালেবান নিজেদের ভাবমূর্তি ফেরাতে সচেষ্ট ছিল। এজন্য ক্ষমতায় আসার পর আগের সরকারের সঙ্গে সম্পৃক্ত সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তালেবান। তবে এই অবস্থানে বেশিদিন থাকেনি তালেবান। সময় যতই গড়ায় ততই বাড়তে থাকে নির্যাতন। জাতিসংঘের প্রতিবেদন বলছে, তালেবানের ক্ষমতায় নেওয়ার পর আফগানিস্তানে 800টির বেশি গ্রেপ্তার, আটক, নির্যাতন, গুমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর জাতিসংঘের নজরে এসেছে। এর মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্তত 218টি ঘটনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু বানানো হয়েছে। যদিও এসব ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছিল তালেবান। এছাড়া নারীদের প্রতি দিন দিন কঠোর হচ্ছে তালেবানের বিধিনিষেধ। নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম। তালেবানের এমন অবস্থানের কঠোর নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তালেবানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগও তুলেছে তারা। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।